সীমান্তে হঠাৎ চীনের বিশাল সামরিক মহড়া। মিয়ানমার সীমান্তে হঠাৎ করে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। বলা হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে গত কয়েক সপ্তাহে দফায় দফায় সংঘর্ষ বাধে স্থানীয় গোষ্ঠীগুলোর। সেই অশান্তি যাতে চীনের মধ্যেও ছড়িয়ে না পড়ে, সেজন্যই হঠাৎ করে এটা করা হচ্ছে। চীনের সরকারি বার্তা সংস্থা খবরে বলা হয়েছে, পদাতিক গোলন্দাজ এবং বিমান বাহিনী চীনের দক্ষিণ অংশে মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় গোলাগুলির অনুশীলন চালানো হয়েছে। মায়ানমার সীমান্তের কাছে চীনা বিমান বাহিনী এবং স্থল বাহিনী যথেষ্ট গোলাগুলি ব্যবহার করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়া নতুন কিছু না, বছরে এমন মহড়া করা হয়ে থাকে। চীনা সামরিক বাহিনীর সিনিয়র কর্নেল ফাং শিন বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষার পিএলএর দৃঢ় অঙ্গীকার মহড়ার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। মিয়ানমার সীমান্তে অশান্তি পরিস্থিতি থেকে রক্ষা পেতে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার মানুষ চীনে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, আর তা ঠেকাতেই এই মহড়া চালানো হলো বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকেরা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।